আসসালামু আলাইকুম মরহামতুল্লাহি ওবারকাতু কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভালো থাকেন সুস্থ থাকেন এই প্রত্যাশায় শুরু করছি আজকের ভিডিও তোপি অবিয়াস আজকের ভিডিও হচ্ছে মালয়েশিয়ান ভাষা দিয়ে আমরা ছোট ছোট বাক্য দিয়ে আমরা কথা বলা শিখব কীভাবে ছোট ছোটো বাক্য একসাথে করে আমরা কথা বলবো তাই আজকের ভিডিওতে তুলে ধরেছি তোপি অবিয়াস মালয়েশিয়াতে যারা আছেন আসলে বাসা না জানলে কোনো কিছুই করা যায় না বাসা জানতে হবে বাসা জানতে হলে আপনাকে একটি ভালো বিশ্বস্ত চ্যানেলে আপনাকে সময় দিতে হবে এবং ভালো চ্যানেল যে যেসব চ্যানেলের মধ্যে সঠিকভাবে বাসা শেখানো হয় সেই সব চ্যানেল যদি দেখেন এবং যদি প্র্যাকটিস করেন আমি আশা করি আপনারা খুব দ্রুত বাসা শিখতে পারবেন তো আজকে আপনারা যে ভিডিওটি দেখছেন এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিও মালয়েশিয়ান বাসা তো আর দেরি নয় সো মূল ভিডিওতে যাওয়ার আগে অনুরোধ করব প্রিয় ভিউয়ার্স আপনি যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে করে নতুন নতুন ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে সবার আগে পেয়ে যান আপনি তো আর দেরি নয় আজকে আমরা প্রথম যে বাক্য দিয়ে আমাদের ভিডিওটি সাজিয়েছি প্রথম যে বাক্যটি তা হচ্ছে আমাকে বিরক্ত করবেন না আমরা অনেক ক্ষেত্র ক্ষেত্রে বলতে হয় যে আমাকে বিরক্ত করবেন না কাজের ক্ষেত্রে হোক বা রুমে বসে আছেন এই অবস্থা আপনাকে অনেকে ডিস্টার্ব করছে সো আপনি যদি বলতে চান যে আমাকে বিরক্ত করবেন না তাহলে বলবেন জাঙান বুয়াদ গাডোস জাঙান বুয়াদ গাঙ্গু সায়া জাঙান বুয়াদ গাঙ্গু সায়া যার অর্থ হচ্ছে আমাকে বিরক্ত করবেন না এখানে জাঙান যে শব্দটি জাঙান হচ্ছে আপনি যদি কাউকে বলতে চান যে এই কাজটি করো না না করার ক্ষেত্রে জাঙ্গান ব্যবহার হবে হ্যাঁ যদি বলেন জাঙান বুয়াদ ছায়া তাহলে বলবেন যে আমাকে বিরক্ত করো না হ্যাঁ এর অর্থ হচ্ছে জাঙান বোয়াদ গাঙ্গুছায়া তারপরে যে শব্দটি তা হচ্ছে আমি এখন একটু ব্যস্ত আছি আপনি যদি কাউকে বুঝাতে যান যে আমি এখন একটু ব্যস্ত আছি তাহলে বলবেন সিবুক শেকার সাইয়া শিকারাং সেবুক সিকিত শিবুক হচ্ছে ব্যস্ত হ্যাঁ শিবুক হচ্ছে ব্যস্ত সায়া হচ্ছে আমি হ্যাঁ আর শেকারাং হচ্ছে এখন শিবুক হচ্ছে ব্যস্ত স্বীকিত হচ্ছে অল্প হ্যাঁ বা একটু আপনি যদি বলতে চান যে আমি একটু ব্যস্ত আছি তাহলে এভাবেই বলবেন সাইয়া শেকারাং সেবুক সিকিৎ অথবা আপনি যদি বলতে চান যে আমি এখন ব্যস্ততায় আছি তাহলে বলবেন সাইয়া কারা আছে ডাং শিবু সে হচ্ছে মানে চলছে চলমান হ্যাঁ আপনি এখন একটু ব্যস্ত আছি এভাবে বলবেন যে সায়া শেকারাং সে ডাং শিবু আমি এখন ব্যস্ততার মধ্যে আছি অথবা যদি বলেন আমি এখন একটু ব্যস্ত আছি তাহলে বলবেন সাইয়া কারা শিবু সিকিত আমি শব্দগুলো আবার বলছি সায়া হচ্ছে আমি সে কারাং হচ্ছে এখন সি বুক হচ্ছে ব্যস্ত স্বিত হচ্ছে একটু হ্যাঁ স্বীকিত একটু বুঝাই এই স্বীকৃত যে শব্দটা এটা স্বিত বুঝায় আপনি যদি বলেন যে অল্প ব্যস্ত আছে শিক্ষিত সিকিত বা অথবা আপনি যদি বলতে চান যে আমি এখন ব্যস্ত আছি তাহলে বলবেন আছে শেখারাং শিবুক যদি সিকিত ব্যবহার করেন একটু বুঝায় আর কি যে আমি একটু ব্যস্ত আছি অথবা যদি বলেন আমি এখন ব্যস্ত তাহলে বলবেন আছে কারং সিবু বাস আমি কিছুক্ষণ পরে আপনাকে কল করব হ্যাঁ ধরেন না আপনাকে কেউ ফোন করেছে আপনি একটু আগে বলেছেন যে আমি একটু ব্যস্ত যে আমি একটু পরে আপনাকে ফোন ফোন করবো হ্যাঁ আমি এখন একটু ব্যস্ত আছি আপনাকে পরে ফোন করব। এর আগে আপনারা শুনলেন যে আমি এখন একটু ব্যস্ত তো আপনি যদি তাকে বলতে চান যে আমি কিছুক্ষণ পরে আপনাকে কল করব তাহলে বলবেন আকান সাই আওয়াক নান্তি তার হ্যাঁ তার যে শব্দটি সবন তার হচ্ছে এক মুহূর্ত অথবা এক পলক একে বোঝায় সবন তার মানে কিছু সময় কিছু সময়কে বোঝায় সবন তার ফুল ম্যানিংটা আমি বলছি সাইয়া হচ্ছে আমি আকান হচ্ছে ভবিষ্যৎ বোঝায় হ্যাঁ যেরকম পরে আপনি ফোন করবেন যে সেটা বুঝিয়েছেন যে সাইয়া আকান আমি তেলপন আমরা বলি না টেলিফোন বা ফোন করা হারা বোঝায় মালাইরা বুঝায় যে তেলপন হ্যাঁ মালাইরা বলে তেলপন আওয়াক হচ্ছে আপনাকে নানতে সেভেন তার হচ্ছে একটু পরে অথবা এক মুহূর্ত পরে অথবা কিছুক্ষণ পরে একে বোঝায় সেবন তার সায়া আকান তেলপন আওয়াক নান্তি তার আমি আপনাকে একটু পরে কল করব হুম কল করার ক্ষেত্রে আপনি যদি আরও শুদ্ধ করে বলতে চান তাহলে কল করার ক্ষেত্রে বোঝায় হুবংই সো আমরা যে রানিং যে বাসাটা সেটা শিখানোর চেষ্টা করছি যেটা মানে সবসময় ব্যবহার হয় সেটা হচ্ছে তেলপন হ্যাঁ তেলপন তেলপন বললে এই বুঝে যদি হুবুঙ্গি বলতে চান তাও বলতে পারবেন যে সাইয়া আকান হুবুই আওয়াক সেভেন তার এখানে প্রত্যেকটা শব্দরই আমাদের বাংলাদেশে যেরকম তুমি আপনি আপনাকে তোমাকে এরকম আছে না আন্ডাও বলতে পারবেন যে আওয়াকের পরিবর্তে আন্ডাও বলতে পারবেন সাইয়া আকান তেলপন আন্ডাক নান্ত সেভেন তার হুম সো যেগুলো রানিং বাসা আমরা বাঙালিরা প্রবাসীরা যে বাসাটা ব্যবহার করে থাকি সব সময় সেটাই আমি তুলে ধরার চেষ্টা করি সো আপনি যদি বলতে চান যে বস আমি এখন সব কাজ পারি ধরেন না আপনাকে কোনো কাজে নিয়োগ করা হয়েছে প্রথমত অবস্থা থেকে আপনি শুরু করে কাজ করতে করতে এখন আপনি কাজ কিছুটা পারদর্শী হয়েছেন কিছু পারেন সো আপনার বসকে আপনি বোঝাতে যান যে বস আমি তো এখন সব কাজ পারি হ্যাঁ আমি এখন সব কাজ পারি তাহলে এটা এইভাবে বলবেন বস সায়াস কারাং পান্ডাই কেরজা সমুয়া বস সায়াস কারাং পান্ডাই কেরজা সমুয়া পান্ডাই হচ্ছে পারদর্শী হওয়া হ্যাঁ যে আপনি পারেন যদি আমাদের বাংলা ভাষায় শুদ্ধ ভাষায় বলতে চাই তাহলে পারদর্শী হ্যাঁ সো বস আমি এখন সব কাজ পারি কথাটি বললে এইভাবে বলবেন বস সায়াসে কারাং পান্ডাই কেরজা সমুয়া আমি ধরেন আপনি কাজ করতে করতে আপনার কাজে অভিজ্ঞতা হয়েছে এখন আপনি আপনার বসকে বলতে চাচ্ছেন যে দয়া করে আমার বেতন একটু বাড়িয়ে দেন হয় না এরকম যে আপনি কাজ পারেন এখন এখন আপনার বেতন অবশ্যই বাড়িয়ে দেওয়া উচিত তো আপনি যদি না বলেন আপনার বসকে আপনার বস তো আপনার বেতন বাড়িয়ে দেবে না তো আপনি যদি বলেন যে দয়া করে আমার বেতন একটু বাড়াইয়া দেন অথবা একটু বাড়িয়ে দেন তাহলে এইভাবে বলবেন তলং নাইকান সিকিত সায়াপুই গাজি তলং নাইকান কান সাই আপুঞা গাজি আপনি তো আর এইভাবে সরাসরি বলতে পারেন না যে আমার বেতন বাড়াইয়া দেন তাই না অবশ্যই আপনাকে বিনয়ের সাথে বলতে হবে বিনয়ের সাথে বললে অবশ্যই তার মায়া হবে হ্যাঁ সে বুঝতে পারবে যে না ছেলেটা ভালো তার বেতন অবশ্যই বাড়িয়ে দেওয়া উচিত সো আপনি যদি বলেন যে দয়া করে আমার বেতন একটু বাড়িয়ে দেন তাহলে এভাবে বলবেন তলং তলং হচ্ছে দয়া করে নাইকান বাড়িয়ে দেন সিকিত অল্প সিকিত হচ্ছে অল্প সাই আপুঞা আমার গাজি হচ্ছে বেতন তলং নাই গান সিকেত সায়াপুইয়া গাজী এটা হচ্ছে বিনয়ের সাথে বলা হুম বিনয়ের সাথে আপনি যে কোনো মানুষকে যদি কোনো রিকোয়েস্ট করেন তাহলে অবশ্যই সে আপনার রিকোয়েস্ট মানবে শুনবে তাই না সো আমরা যদি বসকে বিনয়ের সাথে বলি অবশ্যই আমাদের বস আমাদের কথা শুনবে ও মানবে হ্যাঁ যদি এখন না দেয় তাহলে অবশ্যই পরে দিবে এভাবে বলতে হবে তারপরে আপনি যদি বলতে চান যে আপনাকে অনেক ধন্যবাদ সে আপনার সাথে ভালো ব্যবহার করেছে অথবা একটু আগে যে বেতনের ব্যাপারে আলাপ পারলাম সো সে যদি বলে যে ওকে বুলান ডে পান সাইয়া কান নায়ক কান গাছি আওয়া হ্যাঁ যদি এরকম বলে তাহলে বুঝবেন সে বলেছে সামনের মাসে সে আপনার বেতন বাড়িয়ে দিবে সো আপনি একথা বলার পরে তাকে সে আপনাকে কথা বলার পরে তাকে অবশ্যই আপনাকে কী করতে হবে ধন্যবাদ জানাতে হবে বা কৃতজ্ঞতা জানাতে হবে সো সে যদি আপনাকে কথা বলে তাহলে বলবেন আপনাকে অনেক ধন্যবাদ এটা মালয়েশিয়ান ভাষা এইভাবে বলবেন মা কাসি বা ইয়াক আপনাকে অনেক অনেক ধন্যবাদ তারপরে যারা কাজে ফাঁকি দেয় তাদেরকে বলা হয় ওলা হ্যাঁ যারা কাজ করা ক্ষেত্রে কাজ ফাঁকি দেয় হ্যাঁ কাজ ফাঁকি দেয় যারা মনে করেন কাজে গিয়ে ঠিকমতো কাজকাম করে না বা স্লো সোলো কাজ করে তাদেরকে বলা হয় ওলা হ্যাঁ ওলার শব্দ হচ্ছে সাপ সাপকে বলা হয় ওলার হ্যাঁ সাপকে বলা হয় ওলার কিন্তু যারা কাজে ফাঁকি দেয় মালয়েশিয়াতে তাদেরকে বলা হয় ওলা কর্জা ওলা হ্যাঁ কর্জা ওলাওয়ালা হচ্ছে কাজে ফাঁকি দেয় যারা তাদেরকে বলা হয় কর্জা ওলাওয়ালা হ্যাঁ সো আপনাকে যদি বলে জাঙ্গান কর্জা ওলা। তার মানে আপনাকে বুঝতে হবে সে আপনাকে বলেছে যে আপনি কাজে ফাঁকি দেন যে কাজে ফাঁকি দিও না বা সাপের মতো কাজ করো না হ্যাঁ এই শব্দটা যদি আমাদের বাংলা ভাষায় কনভার্ট করি তাহলে এরকম যা দাঁড়ায় যে জাঙ্গান ওলা ওলা এর অর্থ হচ্ছে সাপের মতো কাজ করো না হ্যাঁ কিন্তু এটাকে মালাইরা এভাবে বলে এভাবে বুঝে বুঝে নেয় যে কি বলে যে মানে ফাঁকি দিয়ে কাজ করো না দেখবেন যারা ফাঁকি দিয়ে কাজ করে তাদেরকে ওলা বলা হয় ওলা কর্জা ওলা ওলা হ্যাঁ কর্জা ওলা ওলা মানে সে ফাঁকি দিয়ে কাজ করে যারা ফাঁকি বাস তাদেরকে ওলা বলা হয় কাজের ক্ষেত্রে আর কি তুমি অনেক পরিশ্রমী হুম তুমি অনেক পরিশ্রমী এই কথাটি যদি আপনি মালাই বাসা দিয়ে বলতে চান অথবা আপনাকে যদি কেউ বলে যে আওয়াক সাংাত রাজিন কেরজা তাহলে বুঝবেন সে আপনাকে বলেছে যে তুমি অনেক পরিশ্রমী অথবা আপনি যদি কাউকে বলতে চান যে তুমি অনেক পরিশ্রমী তাহলে এভাবে বলবেন আওয়াক সাংাত রাজিন কেরজা হুম আওয়াক হচ্ছে তুমি বা আপনি সাংাত হচ্ছে অনেক প্রচুর রাজিন হচ্ছে পরিশ্রমী হুম যারা অনেক পরিশ্রম করে প্রতিদিন কাজ করে কাজে কোনো ফাঁকি দেয় না শরীরে কোনো অলসতা নেই তাদেরকে বলা হয় রাজিন হ্যাঁ যারা মানে এক কথায় কি তা যারা কাজের মধ্যে কোনো ছুটি কাটায় না যারা প্রতিদিন রেগুলার কাজ করতে চায় শুধু কাজ আর কাজ তাদেরকে বলা হয় রাজিন কেরজা হ্যাঁ রাজিন কেরজা কাজ কাজে পরিশ্রম করে বেশি আর কি তারা কাজ করে মানে কোনো অলসতা নেই তাদেরকে বলা হয় রাজিন তারপরে আপনি যদি আপনার বসকে বলতে চান অথবা সুপারভাইজার ফোরম্যানকে বলতে চান যে আমি প্রতিদিন কাজ করতে চাই হুম আপনি যদি বলেন যে আমি প্রতিদিন কাজ করতে চাই তাহলে এভাবে বলবেন সায়ামাহ হারি হারি কেরজা সায়ামাহি হারি কেরজা হারি হারি কেরজা হচ্ছে প্রতিদিন কাজ হুম সো আপনি যদি বলেন যে আমি প্রতিদিন কাজ করতে চাই বা প্রতিদিন কাজ চাই তাহলে বলবেন সায়া মাও হারি হারি কারজা হ্যাঁ আমি প্রতিদিন কাজ করতে চাই সায়া হচ্ছে আমি মাও হচ্ছে চাওয়া হারি হারি হচ্ছে প্রতিদিন কর্জা হচ্ছে কাজ সায়া মাও হারি হারি কারজা তাহলে সে বুঝতে পারবে যে আপনি প্রতিদিন কাজ করতে চান আপনাকে প্রতিদিন কাজ দেওয়া উচিত কারণ আপনি প্রতিদিন কাজ করতে চান এখানে প্রবেশ নিষেধ দেখবেন অনেক জায়গায় লেখা আছে ডিলারাং মাসক ডিসিনি ডিলারাং মাসক ডিসিনি তারপরে যদি বলতে চান ভিতরে প্রবেশ করুন তাহলে এভাবে বলবেন মাসক ডালাম মাসক ডালাম হচ্ছে ভিতরে প্রবেশ করুন মাসক হচ্ছে প্রবেশ ডালাম হচ্ছে ভিতরে হ্যাঁ মাসক ডালাম ভিতরে প্রবেশ করুন তো অবিয়াস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে তো আমরা লাস্টে সর্বশেষ যে একটি শব্দ এখানে তুলে ধরেছি দেরি করলে কেন কেনাপা বোয়াত লাম্বাত কেনাপা বোয়াত লাম্বাত দেরি করলে কেন কেনাপা হচ্ছে কেন বোয়াত হচ্ছে করা লাম্বাত হচ্ছে দেরি করা লাম্বাত হচ্ছে দেরি আর কি হুম লাম্বাত হচ্ছে দেরি সো পুরাটা কথা কী হলো কেনাপা পা বোয়াত লাম্বাত দেরি করলে কেন কেন হচ্ছে কেনাপা বোয়াত হচ্ছে করা লাম্বাত হচ্ছে দেরি হ্যাঁ মনে রাখবেন তো ভিডিওটি আর লম্বা করতে চাই না আজকের ভিডিওটি এখানে শেষ করছি তো ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন সো আর আপনারা কোনো প্রশ্ন করতে চাইলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন তো ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ টাটা